আলাদা করে দিয়েছে, জায়গাটাতে পেরাবে এই পাশ থেকে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ। তো অনেকে রয়েছে, তো এখান জায়গা দিয়ে পাস হবে। একদম মাঠে নেমে গেছে ধান খাওয়ার জন্য। যে সোজা গেছে একদম রাস্তা করে দিয়েছে। দর্শক একদম প্রচুরই আসছে, তো রাস্তায় ছিল একদম হাতিগুলো ছুটে একদম মাঠে নেমে গেছে তাড়াবার জন্য, গাছে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এখন যাবো সেই পাশে, তো একদম জঙ্গলে ঢুকে গেছে। আজকে কিন্তু আক্রমণ করেনি, কারণ একসঙ্গে ছিল, জাস্ট ধানগড়ি থেকে টুমুনির দিকে চলে গেছে। তো সব জঙ্গলে ঢুকে গেছে, তখন চলে গেছে। তো হুলা পাটি যাচ্ছেন, তো ওইখানে একটা হুলা রয়েছে, তার পেছনে আর একটা, আর এই পাশে হুলা পাটি অনেকগুলো রয়েছে। তো এবার কিন্তু ফাঁকে ফাঁকা ময়দানে দেখালাম যে প্রচুর স্পিডে দৌড়ে ওই পাশ দিকে চলে গেল। তো একদম মুখের অবস্থা বুঝতে পারছো, প্রচুর ঘাম দিচ্ছে। তো আমার সঙ্গে আমার ভাইপো একটা রয়েছে, তো হাই করে দে। তো হুলা নিয়ে জঙ্গলে প্রবেশ করছে, তো দেখতেই পাচ্ছ যে হুলা থাকলে একটু হাতি ভয় করে। তো আজকে দাঁড়াবার দাঁড়িয়ে যে দেখবো তার কোনো অবস্থাই নেই, এত রানিংয়ে গেলো একদম। যারা ফিল্ডে ছিল তারাই দেখতে পেয়েছে, জাস্ট পরে যারা এসছে দেখতে পায়নি। তোমাদেরকে জাস্ট এইটুকুই দেখাতে পারলাম, তো এরপরে কবে আসবে জানি না। তো আমার চ্যানেলে তোমরা কমেন্ট করো যে আবার দেখতে চাও কি না, তো তোমরাকে আমি কমিউনিটির মাধ্যমে আপডেট দিয়ে দেবো যদি আবার আসে এই লোকেশনে। তো যারা যারা দেখেছো তো ভিডিওটা কমেন্ট করো কীরকম লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।